নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা এবং সেখানে আদালতের ভর্ৎসনার মুখে খড়গপুর আইআইটির ডিরেক্টর, ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে খড়গপুর আইআইটির ডিরেক্টর এবং তিনি বলেছেন যে আপনারও পুত্র সন্তান আছে এবং কলেজের একজন পুত্র সন্তান আপনারই পুত্র সন্তানের মতো, তার মৃত্যু নিয়ে অবহেলা করবেন না। আপনার পুত্রর ক্ষেত্রে এমনটা ঘটলে আপনি কি করতেন, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, আদালতে হাজিরা দিয়েছেন খড়গপুর আইআইটির ডিরেক্টর এবং সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা এমনটাই মন্তব্য করেছেন যে আপনার পুত্র সন্তান আছে, একজন ছাত্র আপনার পুত্র সন্তানের মতো, তার মৃত্যু নিয়ে অবহেলা করবেন না। আপনার পুত্রের ক্ষেত্রে এমনটা ঘটলে কি করতেন, এমনটাই মন্তব্য করছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশ, আইআইটি খড়গপুরের মতো একটি উচ্চমানের প্রতিষ্ঠানে এমন ঘটনা যথেষ্ট খারাপ, এর জন্য পড়ুয়াদের মধ্যে মানসিক অসুস্থতা তৈরি হতে পারে। ডিরেক্টর তার রিপোর্ট জমা দিয়েছেন এবং 10ই ফেব্রুয়ারি আইআইটির বোর্ড অফ গভর্নর মিটিং, 13ই ফেব্রুয়ারি শুনানির দিন, আইআইটি কি ব্যবস্থা নিয়েছে তা শুনানির সময় জানাতে হবে। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, খড়গপুরে আইআইটির ছাত্রের রহস্য মৃত্যু এবং সেই মামলাতেই আদালতের ভর্ৎসনার মুখে খড়গপুর আইআইটির ডিরেক্টর এবং বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি মন্তব্য করেছেন যে আপনার পুত্র সন্তান আছে, একজন ছাত্র আপনার পুত্র সন্তানেরই মতো, তার মৃত্যু নিয়ে অবহেলা করবেন না। আপনার পুত্রের ক্ষেত্রে ঘটলে আপনি কি করতেন, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ আদালতে হাজিরা দিয়েছেন ডিরেক্টর এবং সেখানেই তাকে ভর্ৎসনা করেছেন বিচারপতি মান্থা এবং তিনি বলেছেন তার আদালতের নির্দেশ, আইআইটির মতো একটি উচ্চ প্রতিষ্ঠানের এমন ঘটনা যথেষ্ট নিন্দাজনক, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং এর জন্য মানসিক অসুস্থতা তৈরি হতে পারে পড়ুয়াদের মধ্যে, এমনটাও মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্ত এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।